হ্যান্ড ক্যাশ বিডি নামের এই অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 10 টাকা ইনকাম হবে, তখন সাথে সাথে বিকাশ নগদ এবং কাজ করে মাত্র 20 টাকা ইনকাম হলে সাথে সাথে মোবাইল রিচার্জের মাধ্যমে উজ্জু দিয়ে টাকাটা রিসিভ করতে পারবেন। এবং এই হ্যান্ড ক্যাশ অ্যাপটি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 50 কয়েন করে বোনাস এবং লাইফ টাইম রেফারাল কমিশন। সো এই হ্যান্ড ক্যাশ অ্যাপটি হচ্ছে সম্পূর্ণতন একটি অনলাইন ইনকাম অ্যাপ, বাংলাদেশি অ্যাডমুভ অ্যাপ। সো এই হ্যান্ড ক্যাশ বিডি অ্যাপটি সম্পর্কে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই হ্যান্ড ক্যাশ বিডি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন হ্যান্ড ক্যাশ বিডি লিখে। অ্যাপটি এটা লিখে আপনি প্লে স্টোরে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজে অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণতন একটি অ্যাপ্লিকেশন, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই হ্যান্ড ক্যাশ বিডি অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণতন একটি অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 100 থেকেও বেশি লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতে আছে। অ্যাপটি হচ্ছে বাংলাদেশে একটি অনলাইন ইনকাম অ্যাডমুভ অ্যাপ। সো এই হ্যান্ড ক্যাশ বিডি অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটি VPN কানেক্ট করতে হবে, অবশ্যই রাশিয়া সার্ভারে। আপনি যে কোনো VPN কানেক্ট করবেন রাশিয়া সার্ভারে, তাই আপনি প্লে স্টোরে এসে যে কোনো VPN ডাউনলোড করতে পারেন। জাস্ট আপনাকে VPNটি রাশিয়া সার্ভারে কানেক্ট করতে হবে। সো আমি প্লে স্টোর থেকে একটা VPN কানেক্ট ডাউনলোড করে রাশিয়া সার্ভারে কানেক্ট করে তারপরে চলে যাচ্ছি এই হ্যান্ড ক্যাশ বিডি অ্যাপটিতে। সো গাইস, এই হ্যান্ড ক্যাশ বিডি অ্যাপটি তার সাপার ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচে একটি অপশন পেয়ে যাবেন যে সাইন আপ বলে। এখানকার সাইন আপ অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। সো সাইন আপ অপশনটা ক্লিক করলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন ওপেন হবে। এবার এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ইয়োর নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামেই ক্রিয়েট হবে। সো নাম দেওয়া হয়ে গেলে এবার এখানে 2 নম্বরে রয়েছে মোবাইল বলে একটা অপশন। এইখানকার এই মোবাইল অপশনটা ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই সিমটি রয়েছে সেই সিমের নম্বরটি একবার টাইপ করে বসিয়ে দেবেন। অবশ্যই নাম্বার দেবেন, নাম্বার না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে না। আমার মতো 09 লিখে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারেন কিংবা আপনার নাম্বারটি এখানে দিতে পারেন। নম্বরটি ভালো করে দেখবেন পরবর্তীতে অনেক কাজে প্রয়োজন হবে। তারপর এখানে পরবর্তীতে রয়েছে ক্রিয়েট এ পাসওয়ার্ড বলে একটা অপশন। এখানকার এই ক্রিয়েট এ পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড বলে একটা অপশন। এবার আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচের অপশনটাতেও একবার টাইপ করে বসিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ড দুইটা সেম হতে হবে। তারপর এখানে পরবর্তীতে রয়েছে রেফার কোড বলে একটা অপশন। এবার আপনার এইখানকার এই রেফার কোড এই অপশনটায় আগে থেকেই 1234 বসানো থাকবে। আপনি এখানে 1234 বসিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন কিংবা আমার রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এইখানকার এই 1234 কেটে আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আছে এটা 01912345678, মানে যেই নম্বর দ্বারা অ্যাকাউন্ট খুলবো সেটাই হবে আমার রেফার কোড। এই রেফার কোডটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো গাইস, এখানে আমার রেফার কোডটি বসানো হয়ে গেলে একবার সব কিছু যাচাই করে দেখবেন যে ঠিকভাবে দিয়েছেন কিনা। তো সব কিছু ঠিকঠাক নিচে দেখতে পাচ্ছেন সাইন আপের একটা অপশন রয়েছে। এই সাইন আপ অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে একটু লোডিং নেবে। দেন আপনার অ্যাপটিতে রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে গেছে। অ্যাপটি লগ ইন করার পর ঠিক এইরকম দেখাবে, দেখতে পাচ্ছেন যে লেখা সরকার আছে ইনশাল্লাহ সকাল 6টায় কাজ চালু হবে। প্রতি ক্লিকে 70 পয়েন্ট তারে দেওয়া হবে। সবাই যাচিয়া দিয়ে কাজ করুন, সবাই বেশি বেশি রেফার করুন। প্রতি রেফারে 50 পয়েন্ট, সাথে লাইফ টাইম রেফার কমিশন তো থাকছেই। প্লাস সেখান থেকে জাস্ট আপনাদের অ্যাপটিতে সম্পর্কে বিস্তারিত বলে দেবো, কাজ করার নিয়ম দেখাবো, সেমভাবে কাজ করবেন। অন্যথা কিন্তু আপনার ডিজিটাল পেমেন্ট পাবে না। যেইভাবে দেখাবো সেইভাবে কাজ করবেন নিয়ম মেনে। তারপর সবার ঠিক এরকম দেখাবে। এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোফাইল বলে। এইখানকার এই প্রোফাইল অপশনটা একবার ক্লিক করে দেবেন। সব প্রোফাইলে ক্লিক করার পরে এখানে প্রথমত আপনার নামটা শো করবে, দেন আপনার নম্বর শো করবে, কোন নম্বর দ্বারা অ্যাকাউন্ট খুলেছেন। তারপর শো করবে আপনার ব্যালেন্স অর্থাৎ পয়েন্টস। আপনার অ্যাপটির মেন উদ্দেশ্য হচ্ছে আপনার এই পয়েন্ট আর্ন করা। আপনি এই পয়েন্টের বিনিময়ে উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট খুললে দেখতে পারবেন যে সম্পূর্ণ ফ্রিতে তারা আপনাকে সাইন আপ বোনাস হিসাবে 10 পয়েন্ট দিয়ে দেবে। সেখান থেকে পরবর্তীতে শো করতে আসছে মোবাইল বলে। এখানে আপনি যে নম্বর দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নম্বরটা এখানে শো করবে। তারপর শো করবে ইউজার আইডি, আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কত নম্বর লোক। তারপর এখানে শো করবে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। আপনাদেরকে অবশ্যই এই অ্যাপটিতে কাজ করার সময় এইখানকার এই ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে তারপরে কাজ করতে হবে। আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা শুরুতে 0 থাকবে। আপনি যখন অ্যাপটিতে কাজ করে কোনো ভুল অ্যাডে ক্লিক করবেন তখন আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে গেলে আপনি আপনার থেকে উঠে দিলে কখনোই পেমেন্ট পাবেন না। তাই আপনাদেরকে এই ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে তারপরে কাজ করতে হবে। যেভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন, তাহলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বাড়বে না। ইনভ্যালিড
ক্লিক মানে হচ্ছে আপনি অ্যাপটিতে কাজ করার সময় কোনো ভুল অ্যাডে ক্লিক করলেন কিনা, ভুল কোনো অ্যাডে ক্লিক করা চলবে না। তারপরে এখানে পরবর্তী সেকেন্ড আছে রেফার কোড, আপনি যেই নম্বর দ্বারা অ্যাকাউন্ট খুলেছেন সেটা হচ্ছে আপনার রেফার কোড। এই রেফার কোডটি ব্যবহার করে যদি কাউকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন 50 পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে, এবং তার আপনি যাকে রেফার করবেন সে যদি অ্যাপটি থেকে উঠে দেয় তাহলে আপনি পাবেন তার কাছ থেকে 15% রেফারাল কমিশন, লাইফ টাইম গ্যারান্টি। তারপরে এখানে শো করতে আছে টোটাল রেফার, আপনি আপনাকে কত আপনি আপনার বন্ধু বান্ধব কত টাকা রেফার করেছেন। তারপরে এখানে শো করবে রেটাস আজকে আপনি কত টাস্ক কমপ্লিট করেছেন, রেজিস্ট্রেশন ডেট, অ্যাপটিতে আপনি কখন রেজিস্ট্রেশন করে এসেছেন। সো আপনি বুঝতে পারছেন এই প্রোফাইলের বিষয়টি, জাস্ট আপনারা এইখানকার এই ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে কাজ করবেন, ইনভ্যালিড ক্লিকটা আপনারা বাড়তে দিবেন না। সেখান থেকে ব্যাগে চলে আসছি, এবার এখানে পরবর্তীতে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড অর্থাৎ এই লিডার বোর্ড, এখানকার অপশনটা আপনি ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনাদের কারা কারা উইথড্রো দিয়ে পেমেন্ট পেয়েছে, তাদের নাম, পয়েন্ট, ব্যালেন্স, রেফার কোড, রেফার করেছে কতটা, সবগুলো এখানে শো করবে। আপনি যদি আপনি থেকে বেশি বেশি টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার নামটিও এখানে চলে আসবে এই লিডার বোর্ডে। সেখান থেকে ব্যাগে চলে আসছি, এবার এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি ব্যাক অপশন রয়েছে, এই হিস্ট্রি অপশনটা একবার ক্লিক করে দেবেন তাহলে আপনি দেখতে পারবেন এটা আপনার হিস্ট্রি, আপনি আপনি কত টাকা পেমেন্ট পেয়েছেন, কত টাকা আপনার পেন্ডিং রয়েছে, কত টাকা আপনার পেইড হয়েছে, সেটা হচ্ছে আপনার হিস্ট্রি। এখান থেকে পরবর্তী দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস বলে একটা অপশন রয়েছে, ডেইলি বোনাস থেকে আপনারা ফ্রিতে পয়েন্ট নিতে পারবেন প্রত্যেক দিন শুধু একবারই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল বলে একটা অপশন রয়েছে, এখানকার এই চ্যানেল অপশনটা ক্লিক করে আপনি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি অ্যাপটি সম্পর্কে সকল আপডেট নিউজ পাবেন, পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলো দেখতে পারবেন। তারপরে যদি আপনি থেকে পেমেন্ট পান একবার কাজ করে উঠে দেওয়ার পরে, তারপর আপনাকে সেই পেমেন্টটার স্ক্রিনশট তুলে তারপর তাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে পোস্ট করতে হবে, তাহলে অন্যরা আগ্রহী পাবে। একবার পেমেন্ট পেয়ে যদি আপনি স্ক্রিনশট তাদের টেলিগ্রাম গ্রুপটাতে আপলোড না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে উঠে দিলে পেমেন্ট পাবেন না। সেখান থেকে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য এখানকার টেলিগ্রাম গ্রুপটা টেলিগ্রাম অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে টেলিগ্রাম গ্রুপটাতে আপনি জয়েন হতে পারবেন, এখান থেকে নোটিশটা আপনি পড়ে নিতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে এখানকার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য আমি সাজেস্ট করবো, নাহলে কিন্তু আপনি অ্যাপটি সম্পর্কে বিস্তারিত সকল আপডেট মিস করবেন। সো আপনি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এখানকার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নক দিতে পারেন। সো আশা করি অ্যাপটি সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন, এবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে অ্যাপটিতে কাজ করে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সের ব্যালেন্স আর্ন করবেন। সেপি থেকে ব্যালেন্স আর্ন করার জন্য এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছেন যে বেস্ট কয়েকটা অপশন রয়েছে, এখানে একটা অপশন রয়েছে কানেক্ট ভিপিএন, তারপর অপশন রয়েছে ডেইলি বোনাস, এই অপশনগুলোতে আপনারা কাজ করে ব্যালেন্স আর্ন করতে পারবেন। এখান থেকে এই কানেক্ট ভিপিএন অর্থাৎ এটা হচ্ছে আপনার টাস্কের কাছে অপশনটা আপনি এখান থেকে ক্লিক করে দিলাম। সো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে মোট একাডেমি 10টা টাস্ক থাকবে। আমি ভিপিএনটি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনাদের ভিপিএনটি কানেক্ট করে নেবেন। এখান থেকে আপনি অ্যাপটির যে নোটিস রয়েছে সেই নোটিসটা পড়লেই বুঝতে পারবেন যে ভিপিএনটা কোন সার্ভারে কানেক্ট করতে হবে। সো এখান থেকে আপনারা ভিপিএনটি কানেক্ট করবেন, এখান থেকে ডেইলি বোনাস থেকে ফ্রিতে পয়েন্ট নেওয়ার জন্য এই ডেইলি বোনাস অপশনটা একবার ক্লিক করে দেবেন। সো ডেইলি বোনাসে ক্লিক করার পরে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে একটা অ্যাড করবে, দেন আপনার কাছে ডেইলি বোনাসের পয়েন্ট আপনার অ্যাড করে দেওয়া হবে, ইনশাল্লাহ সকলে পেমেন্ট পাবেন। আপনাদের সবাইকে ভিপিএনটি অবশ্যই রাশিয়া সার্ভারে কানেক্ট করতে হবে। সো আপনাদেরকে অবশ্যই রাশিয়া সার্ভারে কানেক্ট করতে হবে ভিপিএনটি, সুপার ভিপিএনের সার্ভার দেখে রাশিয়া সার্ভারে আসে কি না আপনারা অবশ্যই যে রাশিয়া সার্ভারটি রয়েছে সেটাই কানেক্ট করবেন, তাহলে কিন্তু আপনি থেকে কাজ করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনারা আপনি থেকে কাজ করতে পারবেন না। এখান থেকে সুপার ভিপিএনটি দেখি রাশিয়া সার্ভার রয়েছে কি না, তো সুপার ভিপিএনে কোনো রাশিয়া সার্ভার নেই, জাস্ট আপনাদেরকে সেটা রাশিয়া সার্ভার কানেক্ট করার জন্য অন্য কোনো ভিপিএন কানেক্ট করতে হবে। সো আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যে কোনো ভিপিএন রাশিয়া সার্ভারে কানেক্ট করে নেবেন। সবার ফোনে কুইক ভিপিএনটা রয়েছে, কুইক ভিপিএনটা রাশিয়া সার্ভারে কানেক্ট করে দেখি, সো কুইক ভিপিএনও কিন্তু রাশিয়া সার্ভার নেই, জাস্ট আপনারা রাশিয়া সার্ভারে কানেক্ট করবেন, তার কয়েকটা ভিপিএন কানেক্ট ডাউনলোড করে দেখবেন যে কোন ভিপিএনটা রাশিয়া সার্ভার রয়েছে। সো রাশিয়া সার্ভারে আপনাদেরকে কানেক্ট করে তারপর অ্যাপটিতে কাজ করতে হবে। সো দেখ এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই অপশনটা কাজ করার নিয়মটা কি, জাস্ট কোনো নিয়ম নেই, জাস্ট আপনি এখানকার এই ক্যানেড অপশনটা ক্লিক করবেন তাহলে আপনাকে সেটা টাস্ক শো করবে, আপনি টাস্ক কমপ্লিট করবেন, টাস্ক মানে সেটা লেখা শো করবে, লেখাটা পরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে আপনি সাথে সাথে পেমেন্ট পয়েন্ট পেয়ে যাবেন। জাস্ট আপনাদেরকে লেখাটা পরে নেক্সটে ক্লিক করবেন, একাডেমি 10টা টাস্ক থাকবে, 10টা টাস্ক কমপ্লিট করবেন, জাস্ট আপনাদেরকে এইভাবে কাজ করতে হবে। সো আপনি সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটি থেকে কীভাবে আপনি নিয়ম মেনে উইথড্রো দেবেন। অ্যাপটি থেকে উইথড্রো দেওয়ার জন্য আপনি আপনার হোম ইন্টারফেস থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে নিচে উইথড্রো বলা, এই উইথড্রো অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। সো উইথড্রোতে ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমত শো করবে আপনি কোন কোন মাধ্যমে টাকাটা রিসিভ করতে পারবেন, কত টাকা, এবং নিচে দেখতে পাচ্ছেন যে শো করতে আছে মাত্র 10 টাকা বিকাশ, 10 টাকা বিকাশ নগদ, মানে আপনি আপনাদের কাজ করার মাত্র 10 টাকা হলে বিকাশ নগদ পেমেন্ট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের পয়েন্ট থাকতে হবে যেই কত সেটা দেখার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট বলে একটা অপশন আছে, পয়েন্টটা চলে আসবে, এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবে। সো বিকাশে 10 টাকা নিতে চাইলে বিকাশে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে মাত্র 2500 অর্থাৎ 2500 পয়েন্ট হলে আপনি মাত্র 10 টাকা পেমেন্ট নিতে পারবেন বিকাশের মাধ্যমে, এবং নগদে 10 টাকা পেমেন্ট নিতে চাইলে সেম অ্যামাউন্টটা থাকতে হবে। বিকাশে মোবাইল রিচার্জ নিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেইন ব্যালেন্সে সর্বনিম্ন 4200 পয়েন্ট থাকতে হবে। আপনাদেরকে সাজেস্ট করবো আপনার অ্যাপটিতে কাজ করে যখন মাত্র 2500 পয়েন্ট হবে তখন আপনি সাথে সাথে অ্যাপটি থেকে এখানকার বিকাশের মাধ্যমে মুঠো দিয়ে টাকাটা রিসিভ করে নেবেন।
বিকাশে ক্লিক করার পর এখানে পয়েন্টটা সলেক্ট করে পয়েন্ট আপনার কন্টাক্ট মেমলেসে থাকতে হবে। তারপর এখানে শো করতে আছে ইন্টার বিকাশ নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন যে নম্বরে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। তো নাম্বার হয়ে গেলে এখানে পরবর্তীতে আছে উইথড্রল অপশন, এই উইথড্রল অপশনে ক্লিক করবেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। এভাবে আপনাকে মূলত অ্যাপটিতে কাজ করতে হবে। অ্যাপ সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখে দিলাম। অ্যাপটি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাপটি আপনি অবশ্যই নিজেদেরকে কাজ করবেন, কাজ করে পেমেন্ট না পেলে আমি দেয়নি সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম। সেটা সেই ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ নতুন একটি অনলাইন ইনকাম অ্যাড মুভ অ্যাপ, অ্যাপটিতে অবশ্যই আপনি নিজেদেরকে কাজ করবেন। সো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।